কারণ চুরি হলে তখন বলবে কয়লা চুরি করছে তৃণমূল কংগ্রেস, আর চুরি করবে সিআইএসএফ টাকাকে বা পুলিশের একাংশ টাকাকে, আমি এটা টলারেট করব না। জিনিস ইমিডিয়েটলি টেক কেয়ার, হয়তো তুমি চেষ্টা করো, কিন্তু লোকাল পুলিশ ইজ নট হেল্পিং। সবাইকে বলছি না, আমি একাংশ পলিটিক্যাল নেতাদের নামে সবাই বদনাম করে বেশি, 5 টাকা খেলে 500 টাকা বলে দেয় চোর, কিন্তু পলিটিক্যাল নেতারা টাকা খাওয়ার আগে 10 বার ভাবে জনগণের টাকা খাওয়া কি উচিত, তাদের নিজস্ব একটা দায়বদ্ধতাও থাকে। কিন্তু লোয়াল লেভেলে কিছু অফিসার্স, কিছু কর্মী যারা এই গভর্নমেন্টকে ভালোবাসে না, এবং তোমার পুলিশেরও কিছু লোক, তারা টাকা খেয়ে আজকে বালি চুরি বলো, কয়লা চুরি বলো, সিমেন্ট চুরি বলো, জয়গাঁও তো এত পাথর পড়ে আছে, ভেঙে কেন তোমরা টেন্ডার করছো না? এটা তো এগ্রিকালচার, এটা তো ল্যান্ড ডিপার্টমেন্ট করবে। ল্যান্ড ডিপার্টমেন্ট কি করছে, কেন বসে আছে? ওয়াই দে আর সিটিং আইডলি, দে আর সিটিং কোয়াইটলি? আমি তো পরিষ্কার বলেছিলাম যে যত বালির জায়গা আছে টেন্ডার করে দাও, যত পাথরের জায়গা আছে টেন্ডার করে দাও, যত ইল্লিগাল মাইনিং চলছে আটকে দাও, সিআইএসএফ টাকা খেলেও আমাদের লোকেদের ধরবার অধিকার আছে, এটা মাথায় রাখো। কারণ চুরি হলে তখন বলবে কয়লা চুরি করছে তৃণমূল কংগ্রেস, আর চুরি করবে সিআইএসএফ টাকাকে বা পুলিশের একাংশ টাকাকে, আমি এটা টলারেট করব না। যদি কোনো রাজনৈতিক দলের লোক খায় তার কলার চেপে ধরো। তুমি এসটিএফকে স্ট্রং করো, অ্যান্টি করাপশন ব্যুরোকে স্ট্রং করো, আমি সিআইডি রিসাপেল করবো টোটালটাই।